होते चलेछे एई बछरेर शेषतम एवं द्वितीयतम चंद्रग्रहण। 28 अक्टोबर अर्थात शनिवार एदिन रातेई किन्तु संघटित होबे एई चंद्रग्रहणटी। बांग्लादेशेर प्राय प्रत्येकटी जिला थेकेई एई ग्रहण किन्तु मोट 1 ঘন্টা 19 মিনিট पर्यन्त चलते थाकबे। जेहेतु बांग्लादेशेर सब जायगा थेकेई एई ग्रहणटी देखा जाबे तार फले किन्तु ग्रहणेर प्रभाव थाकबे अत्यंत शक्तिशाली, जार फले गर्भवती मायेदेरके किन्तु थाकते होबे विशेष सतर्क। চন্দ্রগ্রহণের নিয়মকার্য পালনের সময় যে কোনো ভুল ত্রুটি করলেই কিন্তু জীবনে ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। তাই নিজে বাঁচতে এবং নিজের পরিবারকে বাঁচাতে অবশ্যই গ্রহণের নিয়মগুলি অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন। তো বাংলাদেশের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি ঠিক কোন সময়ে শুরু হবে এবং ঠিক কোন সময়ে শেষ হবে, তার পাশাপাশি গর্ভবতী মায়েদেরকে এই সময় কি কি নিয়মকানুন মানতে হবে এবং কি কি নিয়মকানুন মানতে হবে না, তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণের সঠিক সময় জানতে হলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। 28 অক্টোবর অর্থাৎ শনিবার পূর্ণিমা তিথিতে মেষ রাশিতে কিন্তু সংঘটিত হতে চলেছে এই শেষতম চন্দ্রগ্রহণ। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই শনিবার দিন কিন্তু থাকছে 10ই কার্তিক। দৃশ্যমান গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু বিধিনিষেধ জারি থাকে, অর্থাৎ গর্ভবতী মায়েদের কিন্তু এই সময় কোনো কিছু খাওয়া দাওয়া করা একদমই চলবে না। তার পাশাপাশি এই সময় আপনারা একদমই ঘুমোবেন না এবং ছুরি কাঁচি বা যে কোনো ধারালো বস্তুর থেকে দূরে থাকবেন। এই সময় যদি আপনারা কারো সাথে ঝগড়া বা বিবাদ করেন তাহলে কিন্তু আপনার উপর গ্রহণের খারাপ প্রভাব পড়তে পারে, তাই এই সময় অত্যন্ত সংযত থাকুন। আর আপনার যদি জল খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনি অল্প করে খেতে পারবেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মেষ বৃষ কন্যা ও মকর রাশিগুলির জন্য কিন্তু এই চন্দ্রগ্রহণ অশুভ হতে চলেছে এবং মিথুন কর্কট বৃশ্চিক এবং কুম্ভ রাশির জন্য এই গ্রহণটি কিন্তু শুভফল প্রদান করবে। এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের হ্রাসমান থাকবে 0.126 এবং গ্রহণের স্থিতিকাল থাকবে মোট 1 ঘন্টা 19 মিনিট। তো বাংলাদেশের সময় অনুযায়ী এই আংশিক খণ্ডগ্রাস গ্রহণটি শুরু হবে রাত্রি 1:35 থেকে এবং গ্রহণ কিন্তু শেষ হবে রাত্রি 2:54। তো আপনি যে জেলা থেকে ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী চন্দ্রগ্রহণ কিন্তু হতে চলেছে 25 মার্চ 2024। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।